হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে স্যাটারডে, ডেট জানি না, 21st অফ মে, অ্যান্ড ব্লগটা স্টার্ট করলাম আজকে। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে, অ্যান্ড যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো এখন দেখতে পাচ্ছ আমি রেডি আছি অফিস যাওয়ার জন্য। আজকে স্যাটারডে অফিস যাব, অ্যান্ড সব কাজবাজ তো হয়ে গেছে, আমার ব্যাগও রেডি হয়ে গেছে, মার রান্নাও হয়ে গেছে। আমা বলে দাও আজকে কী রান্না করেছো? আজকে কিছু রান্না করিনি, আজকে ডাল আর ডিম, ডাল আর ডিম আমলেট করেছে, আর আজকে আমাকে ভাজা ভাত দিয়েছে, আগের দিনের ভাত ভাজা। সো আজকে সকালের এই কন্ডিশন, এখন যাই অফিস, অফিস থেকে ফেরার পর তোমাদের সাথে দেখা হবে। সো বাই বাই। সো হ্যালো গাইস, আমি আবার চলে এসেছি ভিডিওতে। সো আজকে কিছু তোমাদেরকে প্রোডাক্ট দেখানোর জন্য বা কিছুর জন্য আসিনি। অ্যাকচুয়ালি আমি একটা অয়েলের ব্যাপারে ইয়ে করতে এসেছি, অ্যাকচুয়ালি হেয়ার অয়েল। তো আমার অনেকদিন ধরেই হেয়ার ফল হচ্ছে, বিকজ গরম টাইমে আমার খুব হেয়ার ফল হয় নর্মালি, আর এমনি টাইমে তাও ঠিক থাকে, ঠান্ডার দিনে তাও ঠিক থাকে, বাট গরম দিনে খুব হেয়ার ফল হয়। সো একদিন আমি ফেসবুকেই ফেসবুকে আমি জাস্ট ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও দেখলাম, হেয়ার অয়েল বানাচ্ছে ওখানে। তো আমি ভাবলাম যে ট্রাই করা যাক, অ্যান্ড ওটাতে নাকি ওরা বলছে ওটাতে হেয়ার গ্রোথ হয়। সো আমার এমনিতেও হেয়ার এমনিতেও খুব পাতলা, সো আমি ভাবলাম যে ট্রাই করে দেখি, অ্যান্ড ওরা গ্যারান্টিও দিচ্ছে, ওরা মানে গ্যারান্টি বলেছে যে অন্তত হেয়ার গ্রো হওয়া স্টার্ট হবে। সো এবার আমি ট্রাই করে দেখি। এটা কোনো বাইরের থেকে কেনা হেয়ার অয়েল না, এটা বাস জাস্ট ঘরে বানানো হেয়ার অয়েল। সো আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কী করতে হবে, তাহলে তোমরাও তোমাদেরও যদি কারোর হেয়ার ফলের প্রবলেম থাকে, বিকজ এখন সিজনটাই এরকম যে খুব হেয়ার ফল হচ্ছে সবারই, সো তোমাদেরও যদি কারোর হেয়ার ফলের প্রবলেম থাকে তোমরাও ইউজ করতে পারবে। সো চলো তোমাদেরকে দেখাই। সো এখানে তোমরা দুটো বাটি দেখতে পাচ্ছ, দুটো বাটিতে দুটো জিনিস রয়েছে। এটা হলো মেথি, মেথির কি বলে এগুলোকে, যেই সিডগুলো আর কি, সেই সিডগুলো পেস্ট করে নিয়েছি। পেস্ট মানে পুরো একদম একদম পুরো গ্রাইন্ড করবেন না, জাস্ট নর্মালি জাস্ট একটু একটু, এই যে যেমন এখানে হাফ হাফ কিছু কিছু একটু মোটা মোটা রয়েছে, সেই রকমভাবেই গ্রাইন্ড করতে হবে। অ্যান্ড এটা হলো কালো জিরে, যে রান্নায় যে কালো জিরে ইউজ হয় সেই কালো জিরে, এটাও সেমভাবেই গ্রাইন্ড করতে হবে, একটু একটু মোটা মোটা থাকবে। এই দুটো আমি আগেই পেস্ট করে নিয়েছি, পেস্ট করে আমি জাস্ট এখন দেখাচ্ছি। সো এবার হেয়ার অয়েলটা বানাবো, হেয়ার অয়েল কীভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর তার সাথে সাথে এখানে একটা কোকোনাট অয়েল আমি নিয়েছি, এটা আই থিঙ্ক 75 ml-এর, 100 ml-এর না। অ্যান্ড এখানে একটা ক্যাস্টর অয়েল নিয়েছি। সো আমার কাছে এখানে অলরেডি একটা আগের রয়েছে ক্যাস্টর অয়েল, সো আমি আজকে ওটাই ইউজ করব। আর তোমাদের কাছে যদি আগের না থাকে তোমার কিনে তারপর দিয়েও ইউজ করতে পারবে। এই চারটে ইনগ্রিডিয়েন্টসই লাগবে, অ্যান্ড তারপরে কীভাবে কী করতে হয় চলো দেখাচ্ছি। সো আমি এখানে তেলটা ঢালছি, এটা 85 ml পুরো। সো এই 85 ml পুরো তেলটা ঢেলে দিচ্ছি, আমি কিন্তু এখনও গ্যাস অন করিনি। সো এটা ঢালবো, তারপরে দিয়ে ক্যাস্টর অয়েল ঢালবো। সো এবার ক্যাস্টর অয়েল ঢালবো। যা কোয়ান্টিটিতে নারকেল তেল নেবে তার হাফ কোয়ান্টিটিতে ক্যাস্টর অয়েল লাগবে। সো এখানে আপাতত 25 ml-এর মতন আছে, আমি আরও ঢালবো, আর মোটামুটি 45 ml-এর মতন, কেন কি আগে নারকেল তেলটা 85 ml ছিল, সো ওই হিসাবেই 45 ml-এর মতন আমি ক্যাস্টর অয়েল ঢালবো। তো আমি এখানে দুটো তেলে ঢেলে দিয়েছি, জাস্ট আমি গ্যাসটা অন করব, গ্যাসটা লো ফ্লেমে থাকবে, একদম লো ফ্লেমে রাখব। সো এবার
এবার কি করব, এবার এই এই যে মেথির ইয়েটা ছিল সেটাকে ঢেলে দেব। অ্যান্ড এই কালো জিরার এটা এটাকে এইভাবে 7 to 8 মিনিটস এটা এইভাবে ফুটবে একদম লো ফ্লেমে, বিকজ হাই ফ্লেমে দিলে কী হবে তেলটা তো শুকিয়ে যাবে আর বাকি ইনগ্রিডিয়েন্টসের যা নিউট্রিশন থাকবে সেগুলো সবই ইয়ে হয়ে যাবে। সো একদম লো ফ্লেমে এটাকে 7 to 8 মিনিটস এটাকে জাস্ট একটু ফুটতে দেবো। সো দেখতে পাচ্ছ এখানে তেলটা রেডি হয়ে গেছে, তেলটা এখন গরম রয়েছে, এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখেছি। সো এটা ঠান্ডা হলে তারপরে দিয়ে আমি একটা কৌটোতে ঢুকিয়ে রাখবো। এটা অ্যাকচুয়ালি কাঁচের কৌটোতে ঢুকালে খুব ভালো হয়, বাট আমাদের কাছে এখন কাঁচের কৌটো নেই। সো এটাকে পরে ঠান্ডা হলে একটা প্লাস্টিকের কৌটোতে আমি ঢুকিয়ে রাখবো। তো তোমরা তো দেখলে তেলটা কিভাবে বানালাম, তো এবার আমি তেলটাকে অ্যাপ্লাই করব। অ্যান্ড তেলটার ব্যাপারে বলে দিই একটু, তেলটা শুধু হেয়ার ফল বা হেয়ার গ্রোথের জন্য না, এটা যাদের হোয়াইট হেয়ার আছে, যাদের খুব তাড়াতাড়ি চুল পেকে যাচ্ছে, তো ওদের জন্য খুব ভালো রাখি, ওরাও ইউজ করতে পারবে। ওদের চুল ব্ল্যাক হয়ে যাবে, যেটা আমি ভিডিওতে শুনেছি ওর উনি বলেছে। সো তোমরা ইউজ করে দেখতে পারো, আমার তো আর হোয়াইট হেয়ার নেই সো আমি বলতে পারবো না, বাট তোমরা ইউজ করে দেখতে পারো, যাদের হোয়াইট হেয়ার আছে তারা ইউজ করে দেখতে পারো। অ্যান্ড আমি ইউজ করব, আমি ইউজ করে দেখব আমার উপরে কতটা রেজাল্ট এসছে, বিকজ আমার তো খুবই হেয়ার ফল হয় দেখতে পাচ্ছ, খুবই মানে খুবই আগের থেকে অনেকটাই হেয়ার ফল হয়ে গেছে। সো আমি ট্রাই করব, ট্রাই করে দেখবো এটা কেমন। অ্যান্ড তার সাথে দিদিও একটা হেয়ার অয়েল এনেছে, যেটা হয়তো দিদি তোমাদেরকে দেখিয়েছে ভিডিওতে, সো ওটাও আমি ইউজ করছি, ওটাতেও আমার অনেকটাই রেজাল্ট এসছে, বিকজ আমার খুব হেয়ার ফল হচ্ছিলো। সো ওখান থেকে ওই তেলটা ইউজ করে আমার হেয়ার ফল অনেকটা বন্ধ হয়েছে, এখন খুবই কম পড়ে। আমি ওটা ম্যাক্সিমাম 2 থেকে 3 বার ইউজ করেছি, বাট ওটাতেই অনেকটা রেজাল্ট এসছে। তার সাথে আমি এই হেয়ার অয়েলটাও ইউজ করবো, হেয়ার অয়েলটা ইউজ করবো, দেখবো যে এটাতেও কেমন রেজাল্ট আসে, আর তোমাদেরকেও দেখাবো যে এটাতে আমার কেমন হেয়ার গ্রোথ এসছে, হেয়ার রেজাল্ট এসছে। সো তার জন্য তোমাদেরকে গুড ইভিনিং এভরিওয়ান, আমি বাড়ি পৌঁছে গেছি, আমি হাল দেখো ক্যান্ডেল। সো বেসিক্যালি বাইরে প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি হাওয়া দিচ্ছে, সো এর মধ্যে বাড়ি আসতে অবভিয়াসলি লেট তো হলোই। অ্যান্ড বাড়ি আসার পর দেখছি গরম, তার উপর আমি গরমের মধ্যে আসলাম, তার উপর কারেন্ট নেই অ্যান্ড ফোনেও খুব একটা চার্জ নেই, তো এই হচ্ছে কন্ডিশন এখন। তো যাই একটু ফ্রেশ, ফ্রেশ না দেখি, মা পুজো দিচ্ছে, সন্ধে দিচ্ছে মেনলি, আর মামা ওখানে বসে আছে, তো অন্ধকার পুরো ঘরটা কিছু বুঝতে পারবে না, সেই জন্য আমি ক্যান্ডেলের সামনে এসে তোমাদের সাথে কথা বলছি। তো ইয়া ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এসেই তোমাদের সাথে জাস্ট কথা বলতে লেগে গেলাম। তো টাটা। রাত প্রায় 10:30 বাজে, সেই সন্ধেবেলা অফিস থেকে ফেরার পর যে কারেন্ট ছিল না, তারপর শুধু 10 মিনিটের জন্য অনেকক্ষণ পর এসেছিল, এসে আবার চলে গেছে, এখন ফাইনালি রাত 10:30 সময় কারেন্ট এসছে। অ্যান্ড আমরা এখন ডিনার করতে বসছি, তার আগে এতক্ষণ কিছুই করছিলাম না, শুয়ে শুয়ে সময় কাটাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি এখানে আমাদের ডিনার রেডি হচ্ছে। তো আজকে আমাদের ডিনার মধ্যে খুব হালকা পাতলা ডিনার, ভাত, ভাতের সাথে ঘি দিয়েছে মা, তার সাথে আলু সেদ্ধ, আর এটা ডালের বড়া, তাই তো, আর ওটা কি কচুবাটা, একটু কচুবাটা ছিল ওটা, এটাই হচ্ছে আমাদের ডিনার। অ্যান্ড এখানে মামা বকে যাচ্ছে, কি হয়েছে মামা, কি আচ্ছা ঠিক আছে। তো ইয়া এখন ডিনারটা করে ঘুমিয়ে পড়বো, আর তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে। কালকে হচ্ছে সানডে, ফান্ডে হতে চলেছে, অবভিয়াসলি চেষ্টা করবো ফান্ডে বানানোর, বাট ইয়া কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকাল 10:00 বাজে, ইয়েস এক্স্যাক্টলি 10:00 বাজে, কালকে আমি মাথায় তেল লাগিয়ে ঘুমিয়েছিলাম, সো এটাকে আজকে ওয়াশ করবো। অ্যান্ড সকাল আমার সকাল অনেক আগে স্টার্ট হয়েছে, অনেকটা কাজও আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাট এখন ব্রেকফাস্ট বানানোর সময়, আর এইখানে মামা একটু আগে ঘুম থেকে উঠেছে আর এখন চা খাচ্ছে।
তো এখানে হচ্ছে আটা, এটা আটা না, এটা ময়দা। আজকে লুচি বানাবো, লুচিটা মাখবো আমি, সবকিছু ম্যাক্সিমাম প্রিপারেশন আমি করব। আর মা এখানে আলু কাটছে। কি বানাবে ও? হ্যাঁ, চিকেন বানাবে আজকে। সো এগুলোই আমাদের আজকের মেনলি। আজকে বাড়িতে অত কেউ নেই, বোন নেই, আমি, মা আর মামা, তো তিনজনে মিলে আর সেরকম কি করব। তো আমি ভাবলাম লুচি খেতে আমারও ভালো লাগে, মামারও ভালো লাগে, আর মারও মাঝে মাঝে খেতে ভালোই লাগে। তো ভাবলাম লুচির প্রিপারেশনটা আমি করি, আমি ময়দাটা মেখে নেব, বেলেও নেব, হয়তো ভেজেও নেব, দেখি। অ্যান্ড মা হচ্ছে চিকেন করবে। এবার সকালে ব্রেকফাস্ট হবে চিকেন দিয়ে লুচি, ব্যাস। অ্যান্ড দুপুরেও সেই চিকেনটা দিয়েই খাবো, অ্যান্ড রাতেও সেই চিকেনটা দিয়েই খাবো। আজকে খুব সিম্পল রান্না, আহামরি কিচ্ছু হবে না। সানডে, আমার মনে হয় সানডে একটু নিজেদের জন্য টাইম রাখা দরকার, রাদার দেন কাজ কাজ অ্যান্ড কাজ। তো যার জন্য আমি সকাল সকাল উঠে অনেক কাজ করে নিয়েছি, জানোই তোমরা আমাদের হাউস হেল্প নেই এখন। তো ম্যাক্সিমাম আমি বাসন মেজে নিয়েছি, ঠাকুরের বাসন জেনারেলি সানডেতে মাজি, সেটা করে নিয়েছি। ঘর ম্যাক্সিমামটা মুছে নিয়েছি, মাঝখানে কিছুটা বাকি আছে যেটা আমি ব্রেকফাস্টের পর মুছে নেব, মামাকে স্নান করে দেবো। সব কিছু করার পর ফাইনালি ফ্রেশ হয়ে স্নান করে অ্যান্ড দেন একটা মেকআপ শ্যুট করার আছে। সো দেখি মেকআপ শ্যুটটা হয় কি না, বিকজ ওয়েদারটা না, কালকে ঝড় তুফানের পর ওয়েদারটা কেমন একটা কোমট করে আছে, গরম কোমট করে থাকলে তো গরম লাগে। সো এই কোমট করে থাকাতে যাই না কতটা কি করতে পারবো, বাট ইয়া, রোদ নেই একটা ভালো জিনিস, বাট একটু হাওয়া টাওয়া দিলে ভালো লাগে, সেটাও নিয়ে আজকে। সো ইয়া, দেখি এবার যাই তাড়াতাড়ি করে আমি ময়দা মেখে এখানে আমাদের চিকেনও অলমোস্ট ডান, আর একটু জলটা সকালে একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। আর এইদিকে আমাদের লুচিও হয়ে গেছে, মোটামুটি চিকেনটা একটু হয়ে গেলে এবার আমরা ব্রেকফাস্ট করে নেব। সকাল কটা বাজে? 11:15 বাজতে যায়। তো তাও আজকে তাড়াতাড়ি করছি, কেননা মানে সানডেতে একটু লেট জেনারেলি হয়, বাট আজকে যথেষ্ট তাড়াতাড়ি হচ্ছে, নাহলে 12টার সময় আমরা ব্রেকফাস্ট করি সানডে হলে। তো ইয়া, এখন আমি যাই একটু ফুল ফুল পেরে নিয়ে আসি, পুজোটাও করতে হবে। আজকে তো বোন নেই, সব আমি আর মা, তো অবভিয়াসলি মাকে বেশি করতে দেওয়া যাবে না, বিকজ মার শরীর খারাপ। তো যাই তাড়াতাড়ি। আমাদের ছাদে দেখো টুকটাক টুকটাক অনেক ফুল হয়ে যায়, অনেক ফুল এখানে টুকটাক টুকটাক করে। তো এগুলোকে তাড়াতাড়ি পেরে নিই। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, অ্যান্ড মামার ফেভারিট ব্রেকফাস্ট, এমনি এমনি খেয়ে নিচ্ছে। বাবা ভাল খেতে? কি এটা বিশি দিয়ে? আচ্ছা, এটা কি, এটা কি, এটা কি, এটা লুচি পুরি পুরি? হ্যাঁ, আমরা এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমি ভিডিও অন করি না। আমরা যখন যখন যা যা খাই, এই টিকটিকটা এসে এসে আমাদের সাথে যা যা আমরা খাই তা তা খেতে থাকে। এটা অনেক বড় পিস, খেতে পারছে না, ছোট পিস দাও। আমাকে দেখে ভয় পাচ্ছে নাকি? এই ছোট পিসটা হুট করে তুলে না।
তুলতে পারছে না, এটা হচ্ছে ব্যাপার। ওই তো তুলে নিল। সো যখন যখন আমরা যা যা খাই মা নাকি সবকিছু এটাকে দেয় আর এটাও সবকিছু খেতে থাকে। স্নান করে এসে গেছি, হেয়ার ওয়াশও করে নিয়েছি, পুজো দেবো এখন। বাট তার আগে আমি কিছুদিন আগে সেই ফ্রিতে কেনা মানে শিপিং চার্জ দিয়ে নেওয়া লিপ বামটা আমি অ্যাপ্লাই করব। এখন আমার এটা লিপ বামটা ফেভারিট হয়ে গেছে, যদিও আমার কাছে আর কোনো লিপ বাম নেই এটা ছাড়া, অ্যাপ্লাই করে নিই। তখন আমরা বসে বসে শুয়ে শুয়ে ছিলাম, এখন আড়াইটে বাজে। আড়াইটের সময় এখানে মা আর মামা খেতে বসেছে, যেটা বললাম সকালে চিকেন আর ভাত। আর আমি হচ্ছে এখন যাব পাশে আন্টির বাড়িতে আজকে আমি খাবো। সো আমি খেয়ে আসি অ্যান্ড দেন তোমাদের সাথে মেবি বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং। সো দেখতে দেখতে বিকেল হয়ে গেল, 6:30 বাজে। আমি সেই লাঞ্চ করতে গেছিলাম আন্টির বাড়িতে, এইবার ওখান থেকে আস্তে আস্তে আমি 6:00 সময় এসেছি। পুরো সন্ধ্যেবেলা চা টা খেয়ে সব কিছু খেয়ে গল্প টল্প করে দেন ফিরেছি। অ্যান্ড এখন 6:30 বাজে, ধুনোটা দেবো বাড়িতে, বিকজ অবভিয়াসলি বোন নেই, আমাকেই করতে হচ্ছে। মা বোন পুজোটাও সন্ধ্যেবেলার পুজোটাও দেয় আর চাটাও বানায়, বাট আজকে চাটা মা বানাচ্ছে, আমি পুজো করতে যাবো, মানে ধুনোটা দিতে যাবো। ঠাকুর ঘরে তো চলে আসলাম, ঠাকুর পুজো টুজো দেওয়ার পর আমি কি করব বুঝতে পারছি না, বিকজ বিকেল হলেই যেন আমি মানে অকেজ হয়ে পড়ি, আমার আর কিছু করতেই ভালো লাগে না। তো দেখি, তোমরা তো দেখতেই পাবে, জানতেই পারবে কি করছি কি না করছি। আই ধুনো দিয়ে আসতে না আসতে মা এখানে চা নিয়ে চলে এসছে, এখানে মামা, এখানে মা, এখানে আমাদের চা। নাও ইটস আ টি টাইম। বাইরে কি এসছে গো, আমার হচ্ছে চুলটা কি সিল্কি সিল্কি লাগছে। এখন রাত কটা বাজে, প্রায় কটা বাজে, 8:45 বাজে। দেখো আমি আর মা দুজনে মিলে এই কি বলে এই নেল পলিশটা পড়েছি, এটা হচ্ছে মাইগ্ল্যামের নেল পলিশ, কেমন হয়েছে জানিও তোমরা। তো নেল পলিশটা বেশ ভালোই লাগছে পরার পর, প্রথম ভালো লাগছিল না, বাট পরার পর বেশ ভালোই লাগছে, না তোমার ভালো লাগছে? তো এবার হচ্ছে আমি কিছুদিন আগে মেহেন্দি কোন নিয়েছিলাম, এবার মাকে মেহেন্দি পরিয়ে দেবো আজকে। আমি টাইম ল্যাপস নেবো, তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে মার মেহেন্দি। আমি খুব একটা ভালো মেহেন্দি পরাই না, কিন্তু এটা পরিয়ে দিলাম। কেমন লাগছে, সুন্দর হয়েছে? চলো, গুড নাইট এভরিওয়ান। ডিনার কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বো, ঘুম পাচ্ছে, ইভেন একটু করে ঘুমিয়েও নিয়েছিলাম। তো ডিনার করে এসে পড়েছি, শুয়েও পড়বো, এখন সব কিছু রেডি। সো আজকের ব্লগটা এই অবধি এন্ড করছি, আশা করি তোমাদের এই ব্লগের মধ্যে কিছু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো গুড নাইট, বাই বাই।